लाइक कमेंट एंड सब्सक्राइब आवर चैनल। ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক খুব ভালো আছি এবং অনেক অনেক ভালো আছি। আপনাদের জন্য আমি আজকে যে রেসিপিটা নিয়ে আসলাম সেটা হচ্ছে একটি মাত্র ডো দিয়ে আমরা দুই ধরনের কেকের রেসিপি তৈরি করব। আমি জানি আপনারা কেক খেতে অনেক ভালোবাসেন আমার মতো। আজকে আমি যে রেসিপিটা তৈরি করব কেকের, যে দুইটা কেকের রেসিপি তৈরি করব বা দুইটা কেক তৈরি করব, সেটা কিন্তু ফ্রাই প্যানে তৈরি করব। সো যাদের বাসায় কিন্তু আমার মতো মাইক্রোওয়েভ নেই, তারা কিন্তু আমার মতো ফ্রাই প্যানে এই দুই ধরনের কেক তৈরি করতে পারেন খুব সহজেই। আমি এখানে কেকের ডো তৈরি করার জন্য শুধুমাত্র কিন্তু সাদা অংশটাকে ব্যবহার করছি, আপনারা চাইলে দুটোই ব্যবহার করতে পারেন। ডিমের এই সাদা অংশটাকে খুব ভালো করে ফোম করে নেব আমরা হুইস্কের মাধ্যমে। যাদের বিট মেশিন রয়েছে তারা সেটা দিয়েও কিন্তু, ইলেকট্রিক বিট মেশিন দিয়ে কিন্তু এটা বিট করে নিতে পারেন, অথবা এভাবে করে হুইস্কের মাধ্যমে, অথবা হুইস্ক না থাকলে আপনারা কাঁটা চামচ দিয়ে দুইটা ফর্ক নেবেন, ফর্ক নিয়ে তারপরে আপনারা এভাবে করে বিট করে নেবেন। এই ডিমের সাদা অংশটাকে বিট করা কিন্তু খুবই সহজ, যদিও একটু কষ্টের কাজ, হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু অবশেষে আপনি আপনার সাফল্য অবশ্যই পাবেন। তারপরে কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই। এরপরে আমি এতে বাটার এবং অয়েল দুইটাকে মিক্স করে দিয়েছি হাফ কাপের মতো করে। আপনারা চাইলে শুধু কিন্তু অয়েলটা দিতে পারেন, অথবা শুধু বাটারটাকে গলিয়েও দিতে পারেন। এরপরে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দেবো এর মধ্যে। দুধের কারণে কিন্তু কেকের টেস্টটা আরও বেশি বেড়ে যায়, সেটা আপনারা অবশ্যই জানেন। এরপর আমি স্টেনার দিয়ে চেলে বাকি যত উপকরণগুলো রয়েছে সেগুলো দেবো। আমি এখানে কোকো পাউডার দিচ্ছি। এরপরে আমি কেকে দেবো আইসিং সুগারটা। আইসিং সুগার কিন্তু আপনারা অনেক সময় বাজার থেকে কিনে আনেন, সেটা না করে কিন্তু আপনারা মিক্সার গ্রাইন্ডার জারে করে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, এটা খুবই সহজ। এরপরে আমি বেকিং সোডা দেব, তারপর দিচ্ছি আমি বেকিং পাউডার, তারপর এখানে আমি 3 স্পুন মানে 3 স্পুন পরিমাণে বা হাফ কাপ পরিমাণে এখানে আমি ময়দা দেব। এটা সম্পূর্ণটা আমি চেলে নেব, কেননা এতে কিন্তু অনেক সময় দানা দানা থেকে যায়। আমি এই সবগুলো উপকরণ ভালো করে চেলে নিচ্ছি। আপনারা চাইলে এতে কিন্তু সামান্য পরিমাণে লবণটা দিতে পারেন, লবণটা কিন্তু মিষ্টি জিনিসের জন্য খুবই ভালো, মিষ্টিটাকে একটু বাড়িয়ে দেয়। এটা হচ্ছে কি একটা গোপন টিপস। দেখতেই তো পেলেন যে স্টেনারের মধ্যে কতগুলো দানা দানা রয়েছে, এগুলো ময়দার মধ্যে ছিল, তো এটা আমি ফেলে দিচ্ছি। এরপর আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আপনারা যদি চান যে কোকো পাউডারের সাথে একটুখানি চকলেটের একটা ফ্লেভারটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য, সেটাও কিন্তু করতে পারেন, সামান্য একটুখানি চকলেট এসেন্স দিতে পারেন। এটা ভালো করে হুইস্কের মাধ্যমে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ভিডিওটা ফলো করে দিয়েই দেখতে পাবেন যে কতটা থিকনেস হয়েছে এটা, এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না। আমি এটা মিশিয়ে নিচ্ছি, ভিডিওটি সাথেই থাকুন। ব্যাস মিক্স করা হয়ে গেছে আমার এই কেকের ডোটা রেডি। এখন যেহেতু আমরা এখন জেব্রা কেক তৈরি করব, তার জন্য কিন্তু আমার সেম প্রসেসে আমি ভ্যানিলার ডোটাও তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একবারে ভ্যানিলা ডোটা তৈরি করে জাস্ট কোকো পাউডারটা পরে মিক্স করে নিতে পারেন। আমি কিন্তু দুইবারে দুইটা করেছি, বিকজ অফ আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, আপনারা একবারেই প্রথমে কিন্তু ভ্যানিলার এই ডোটা তৈরি করে নেবেন, এরপরে কোকোয়াটা মিক্স করবেন।
এরপর আমি স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন কি করে করে দিচ্ছি। এভাবে করে আপনারা কিন্তু জেব্রা কেকটা খুব ইজিলি তৈরি করে ফেলতে পারেন। আর জেব্রা কেক তৈরি করার জন্য কিন্তু ডিমটা না দিলেও চলে, ডিম ছাড়াও কিন্তু আপনি জেব্রা কেকটা তৈরি করতে পারেন। আমি একটুখানি সামান্য এর মধ্যে ফিউশন করেছি আমার নিজের পছন্দ মতন। স্টেপ বাই স্টেপ কিন্তু আমার এই লেয়ারগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এরপরে আমি এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি যেন এর মধ্যে থেকে যে বাবলস বা বাতাস থাকলে সেগুলো কিন্তু বের হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বুদবুদ একটা রয়েছে ফোটা ফোটা, এগুলো কিন্তু ভিতর থেকে বাতাসটা বাষ্প হয়ে বের হয়ে যাচ্ছে। এরপর একটা সাসলিক স্টিক দিয়ে আমি এটাকে এভাবে করে হালকা করে ফুলের মতো আকৃতি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লেয়ারগুলো যেন ভালো করে সেট হয়ে যায় বাটির মধ্যে, এই জন্য কিন্তু আমি ভালো করে এটাকে ঝাঁকিয়ে নিচ্ছি। কেকটা ফ্রাই প্যানে তৈরি করার জন্য কিন্তু এই এয়ারের অপশনটা কিন্তু অফ করে দিতে হবে, যেন বাতাসটা কিন্তু বাইরে না বের হতে পারে, তাহলে আপনার এই কেকটা খুব তাড়াতাড়ি করে কুক হয়ে যাবে। আমার প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে এর মধ্যে, আমি একদম হালকা আঁচে করে বানিয়েছি। হয়ে গেছে দেখতে পাচ্ছেন চারদিকটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আমি একটা ছুরি নিয়ে দেখব যে এটার মাঝখানটা বা ভিতরটা ভালোভাবে কুক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন একদম ভালোভাবে কুক হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে ফেলবো। তাহলে আমার জেব্রা কেকের রেসিপিটা দেখতে পেলেন কতটা ইজি এবং বানানোটা কতটা সহজ। এটা আমি ভালো করে স্লাইস করে নিচ্ছি। এরপরে কিন্তু আরেকটা রেসিপি রয়েছে লাভা কেকের রেসিপিটা, আর রয়েছে আমাদের কোকো পাউডার দিয়ে আপনি কী করে রূপচর্চা করবেন সেটার একটা টিপস রয়ে গেছে অ্যাট লাস্টে। তো ভিডিওটি দেখতে থাকুন। আমাদের জেব্রা কেকের রেসিপি কিন্তু একদমই পারফেক্টলি হয়ে গেছে। এবার আমরা যেটা তৈরি করবো সেটা হচ্ছে লাভা রোল কেকটা। লাভা রোল তৈরি করার জন্য আমরা হচ্ছে ফ্রাই প্যানে সামান্য একটু অয়েলটা ব্রাশ করে নিয়েছি, আর এই ডোটাকে আমি হালকা একটুখানি পাতলা করে নিয়েছি দুধ দিয়ে। এই কেকটা তৈরি করা একদমই ইজি, মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আমি সামান্য আছে লো ফ্লেমে এটা আমি ফ্রাই প্যানের মধ্যে কুক করে নেব। যদিও এই কেকটা ডেকোরেশন করতে হয় না বা দরকার পড়ে না, কিন্তু আমি একটু আমার মনের মতো করে একটু ডেকোরেশন করে নিচ্ছি, আপনারা কিন্তু কিছু মনে করেন না।
মনে হচ্ছে এটা পারফেক্টলি কুক হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি, দেখুন ফুলে উঠেছে একটু। তো নামিয়ে এবার আমি এর উপরে যে একটা ফিল দেব সেটা হচ্ছে কি একদম ক্রিমি একটা চকলেটি ফিল দেব। সেটার জন্য আমি এখানে নিয়েছি 2½ কাপ পরিমাণে, তার মধ্যে দিচ্ছি আইসিং সুগার আর হচ্ছে 2 চামচ পরিমাণে কোকোয়া পাউডার। কোকোয়া পাউডারের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করতে থাকবো। এর একটা গ্রেভি হালকা একটা সস হয়ে যাবে, সেই পর্যন্ত রান্না করছি। এটা আমি এই রোল কেকের ফিলিংসটা দেব। এরকম একটা সস হতে হবে, চকলেটি সস বা চকলেটি ক্যারামেলও বলতে পারেন। চকলেটি এই ক্যারামেলটাকে আমি রোলটার উপরে ভালো করে দিয়ে দেব গরম গরম থাকতে। এরপরে আমি এটাকে একটা রোল তৈরি করে নেব, রোল করে কেটে নেব। কেটে নিলেই আমার রোল কেকটা তৈরি হয়ে যাবে। আমি এই কেকটার নাম লাভা রোল কেক এই জন্য রেখেছি যে এর মধ্যে যে ক্যারামেলটা রয়েছে সেটা কিন্তু লাভার মতো, সেটা কিন্তু একদমই গলেও যাবে না, পাতলাও না, আর হচ্ছে হার্ডও হয়ে যাবে না, এটা এরকমই থাকবে। তো অনেক তো আমাদের কেকের রেসিপি হলো, এবার চলুন রূপচর্চার একটু টিপস নিয়ে নিই। আমরা কিন্তু বেসিক্যালি কোকোয়া পাউডারটা অনেক সময় ইউজ করি না ফেসের মধ্যে। আমি এখানে কোকোয়া পাউডারের সাথে একটুখানি হানি এবং হচ্ছে একটু লিকুইড দুধ মিশিয়ে নিয়েছি। এটা আমি প্রতিদিন ইউজ করি মুখে, প্রতিদিন আপনি এভাবে মুখে দিয়ে মাত্র 2 মিনিটের মতো রেখে জাস্ট ওয়াশ করে ফেলবেন, দেখবেন ন্যাচারালি ক্লিন একটা স্কিন পাবেন আপনি।